কংগ্রেচুলেশন টু মি অ্যান্ড মাই সাবস্ক্রাইবার, কারণ আমরাই হলাম সেই শেষ জেনারেশন, মানে বাংলা দর্শকের, বাংলা সিনেমার দর্শকের শেষ জেনারেশন যারা কমার্শিয়াল সিনেমা দেখছে। কারণ এরপর তো কমার্শিয়াল সিনেমার হবেই না, কারণ কোনো কমার্শিয়াল হিরো তো নেই, আর কোনো কমার্শিয়াল হিরো না থাকলে কমার্শিয়াল অ্যাক্টররা কি করে কমার্শিয়াল সিনেমা করবে? প্লাস যারা এখনকার লেখক বা রাইটার, তারা তো এখন বাংলাতে বড় বড় সিরিয়াল বানানোর জন্য বসে রয়েছে। তাই কংগ্রেচুলেশন টু মি অ্যান্ড মাই সাবস্ক্রাইবার, কারণ আমরাই হলাম শেষ দর্শক যারা বাংলাতে কমার্শিয়াল সিনেমা দেখছি, আর একটা হিরো দেখছি, তার নাম হচ্ছে জিৎ, আর মাঝে মাঝে দেব আসে। বাদ বাকি সবাই তো ছোট জগন্নাথ হয়ে গেছে, তাই তো আর অ্যাকশন কি জিনিস তারা ভুলে গেছে, আর তো হবেও না, ইয়াস তো ছেড়েই দিচ্ছি এসের কথা। বাদ বাকি যারা রয়েছে, দেখুন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা উন্নতির যে ধাপ থাকে সেটা হয় পরবর্তী জেনারেশনের ওপর। অমিতাভ বচ্চনের পর আমাদের শাহরুখ খান, অক্ষয় কুমার এরা এসেছিল বলে বলিউড তারপর 20টা বছর কাটিয়েছিল। সেই 20 বছরের পর বলিউড আর 30টা বছর কাটাতে পারবে? কারণ এখন তাদের হাতে বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, হ্যাঁ তারাও খুব একটা আহামরি কিছু নয়, কিন্তু হ্যাঁ একটা ফিগার রয়েছে, একটা কি বলবো, একটা দর্শক টানার ব্যাপার তাদের মধ্যে অল্প হলেও রয়েছে। কিন্তু আমাদের যারা রয়েছে তাদেরকে দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে সিরিয়াসলি কমার্শিয়াল হিরো মনেই হয় না। তাদের সেই যাদেরকে দেখার জন্য লোকে হলে যাবে, গিয়ে চিৎকার করবে, আজকালকার যারা ছেলে মেয়ে তারা বাংলা সিনেমা দেখে এমনি এমনি ছাড়েনি। আমাদের ছোটবেলা বাংলা সিনেমা দেখে কেটেছে, কারণ ওই সময় দেবারজিৎ ছিল বলে। আজকে পাগলু ড্যান্স নিয়ে খিল্লি করি, কিন্তু ওই খিল্লিগুলো মানে কেন মানে করা উচিত নয়, কারণ এখন সেইগুলি আমরা সবচেয়ে বেশি মিস করছি, ওগুলো করার মতো দর্শক নেই। আজকে আমাদের এখানকার যারা হিরো যারা রয়েছে নতুন প্রজন্মের মধ্যে, তারা যদি পাগলু ড্যান্স করে আপনাদের হলে গিয়ে আপনার হ্যাঁ করে হাসবে, তখন দেবারজিৎ করলে আর যে হাসি পেত না। একটা বাংলাতে মনে হতো কেউ রবিতেজা, মহেশ বাবুর মতো কেউ রয়েছে, এখন আর কেউ নেই। এবং একটা ভেবে খুব অবাক হয়ে যায় যে নতুন প্রজন্মের যারা আসছে তার মধ্যে কোনো কোয়ালিটি নেই তারা হিরো দেবে। এটা অনেকে আমার উপর রাগ করবে, কিন্তু সিরিয়াসলি বলছি, এক মানে একটা বড় প্রডিউসার নাকি বাংলাতে বলেছেন যে নতুন হিরো খোঁজার আর কি রয়েছে, এখন তো আমাদের সিরিয়াল ঘরে ঘরে সিরিয়াল গুলোতে যা হিরো আছে এদেরকে দিয়ে কাজ চলে দেয়। সিরিয়ালের হিরো গুলোকে নিয়ে কথা বলছি, তাহলে বলি মানে আমি কয়েকটা সিরিয়ালের নাম করে করে বলতে চাই না, কারণ তাদের নাম করে তাদের খারাপ লাগতে পারে, তাই তো দোষ না, তাদেরকে নেয় কাস্টিং ডিরেক্টর, তাদের লুক দেখলে রীতিমতো চোখ দিয়ে হাগু বেরিয়ে যায় যে এরা হবে হিরো, এরা দেবারজিতের জায়গা নেবে, এরাও পরবর্তীকালে আসবে, এসেই প্যান প্যানে নিয়ে আর্ট ফিল্ম করবে, আর এই সিরিয়াল মার্কা সিনেমাগুলোই করবে। এদের কারোর মধ্যে সেই ফিগার নেই, এদের কারোর মধ্যে সেই বডিই নেই যে একটা কমার্শিয়াল হিরো হতে পারে। যাদের মধ্যে ছিল তারা অভিনয়ের নামে হেগে দিয়েছে, বনি অভিনয়ের নামে হেগে দিয়েছে, ইয়াস অভিনয়ের নামে হেগে দিয়েছে, যারা হাক ছিল না তারা আবার সিরিয়ালে চলে গেছে, যেমন অদ্রিত, সেটা ভালো অভিনয় করছিল কিন্তু তার মনে হয়েছে এখন টলিউডের যে অবস্থা আমাকে এখন এখান থেকে চলে যাই ভালো, তাই সে এখন সিরিয়াল করছে। এবার সিরিয়ালে সে যে টাইপের পার্ট গুলো করছে দেখছি, হাফ লেডিস মার্কা ওই একই টাইপের প্যানপ্যানি, তো দর্শকও প্যানপ্যানি হয়ে যাবে, মানে তার যে দর্শক গুলো তারাও সেই প্যানপ্যানে দর্শক হবে, তারাও তার এখন অ্যাকশন সিনেমা দেখতে হলে যাবে না, হলে গিয়ে প্যানপ্যানি দেখতে যাবে। আবার অনেক হিরো রয়েছে যাদেরকে আবার দেখে হিরোই মনেই হচ্ছে না, আমি কারো নাম করবো না, থাম্বনেল থেকে একটু আধটু বুঝতে পারবেন যে এরা কি জন্য অভিনয় এসছে। এরা কি শুধুমাত্র, দেখুন প্রত্যেককে আমি ছোট করছি না, আমি কাউকে বলছি না যে দেবারজিৎ হতে হবে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়াল হিরো থাকবে না? একটা ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়াল হিরো থাকবে, আমি লিখে দিলাম আর 20 বছর পর বাংলায় কমার্শিয়াল সিনেমা উঠে যাবে। এই দেবারজিতের বয়স যতদিন না 60 হচ্ছে, এরা এই 60 বছর বয়স অব্দি নিজেদের জান প্রাণ দিয়ে লড়ে যাবে। তাও দেব অনেকটা সেফ খেলে, এখন দেব এই ব্যাপারটা বুঝেছে যে এখন শুধুমাত্র আমি আর চিত্তে ছাড়া কেউ নেই, তাই সে একটু কমিয়ে দিয়ে, কারণ সে জানে তাকে সারা বছরই প্রচুর মানে পরিশ্রম স্টান্ট করতে হবে, কারণ সেটা করার মতো জিৎ আর দেব বাদ এখন কেউ নেই। জিৎ খুব সাহসী একজন লোক যে সে এখনো কমার্শিয়াল সিনেমা করছে, একদিকটা ধরে রেখেছে, আর কেউ নেই। আমি লিখে দিচ্ছি আর মানে ধরুন 5-6 বছর পর জিতের বয়স 50 হয়ে যাবে, দেবের বয়স হয়ে যাবে 45-46, তারা আমি জিতটা বাদে বাদ বাকি দেব পুরোপুরি অন্য ধারা সিনেমায় চলে যাবে, তখন একটাও হিরো থাকবে না যাকে যার অ্যাকশন দেখার জন্য লোকে হলে যাবে। এটা একটা লজ্জার ব্যাপার, চরম লজ্জার ব্যাপার, মানে একটা হিরোর মধ্যে সেই আমি কোয়ালিটি পেলাম না। এটা এখন থেকে যদি না খোঁজা হয়, যদি না কোনো নতুন হিরো নেওয়া হয়, তাহলে ইন্ডাস্ট্রির পতন শুরু। আর একটা টাইমে শুধু দেবারজিৎ, আমরা যে ভিডিও করি বলা হয় যে শুধু দেবারজিৎ দেবারজিৎ নিয়ে পড়ে রয়েছে আমাদের নাকি বলা হয় তাকে অনেক ইউটিউবারদেরকে, তাহলে আমাদের বাংলার অনেক প্রডিউসাররা অনেক মিডিয়ার লোকেরা শুধু দেবজিৎকে নিয়ে পড়েছিল, যে কারণে তারা কোনো নতুন হিরোকে তুলে আনতে পারেনি, তাদেরও চোখে মনে হয়েছে দেবারজিৎ একমাত্র সব, তাই তাদেরকে দিয়ে শুধু তখন কমার্শিয়াল সিনেমাগুলো করাতো, যে কারণে আজকে তাদের বিকল্প একটা পাওয়া যাচ্ছে না। আর এটা একটা ইন্ডাস্ট্রির মূল পতনের কারণ, প্রসেনজিতের পর যদি দেবারজিৎকে না পাওয়া যেত ইন্ডাস্ট্রি তখন শেষ হয়ে যেত। দেবারজিৎকে খুব ভাগ্যক্রমে পাওয়া গেছিল বলে ইন্ডাস্ট্রি আরো 20 বছর কোন রকমে কেটেছে, কিন্তু এরপর কাউকে দেখা যাচ্ছে যার মধ্যে হিরো হওয়ার পটেন্সিয়াল রয়েছে। আপনারা একটা নাম আমাকে লিখে দেখান যে হিট দিতে পারবে, যে পাগলু ড্যান্স করলে লোকে গিয়ে হলে সিটি মারবে, যে দর্শক টানতে পারবে, আমাকে একটা নাম দেখান, সে ওটিটি হোক
বা টিভি হোক, যেখান থেকে হোক, আমাকে বলুন ভালো অভিনেতার কথা আমি বলছি না, ভালো অভিনেতা অনেক রয়েছে, সিরিয়ালে অনেক অভিনেতা ভালো অভিনয় করছে এবং অনির্বাণ ভট্টাচার্যও ভালো অভিনেতা, কিন্তু তারা কি দর্শক সত্যি টানতে পারবে? হলে গিয়ে কি শুধু ভালো অভিনয় দেখতে যাবে এটা মানে আমাদের কাজ? হলে গিয়ে কোনো এন্টারটেনমেন্ট পাওয়া আমাদের কোনো কাজ থাকবে? সেটা ভাবা দরকার, প্রচন্ড পরিমাণে ভাবা দরকার, তাহলে ইন্ডাস্ট্রির পতন অবধারিত। এবং রঞ্জিত মল্লিকের একটা ইন্টারভিউ দেখলাম সকালে, তিনি একটা খুব বড় কথা বলেছেন যে ইন্ডাস্ট্রি চলতে গেলে কমার্শিয়াল সিনেমা চালাতেই হবে, আর সেটার মধ্যে বাঙালিয়ানা থাকতে হবে। এই কথাটাকে আমি সাধুবাদ জানাই, এই কথাটা যেটা উনি বলছেন এই কথাটাই 20 বছর পর সত্যি বলে প্রমাণিত হবে, তখন ইন্ডাস্ট্রি হাত কামড়াবে। এখন থেকে যদি না কোনো কমার্শিয়াল হিরোকে খোঁজায়, একজন নয় 4-5 জন দরকার, যারা পারবে, যারা মার্কেটে অ্যাকশন করতে পারবে, হলে যাতে দেখার জন্য লোক যাবে, একটা কেউ নেই। সমস্ত ইন্ডাস্ট্রিতে একজন করে রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নাম দেখাতে পারবেন না যারা এই জিনিসটা করতে পারবে। অসাধারণ ব্যাপার, অসাধারণ, লজ্জা লাগা দরকার, সিরিয়াসলি লজ্জা লাগা দরকার। ভাই এখন মতো ভাই আর কিছু কথা বলার তোমার মনে হওয়ার দরকার হয়েছে, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো। এক বন্ধুরা ভিডিওটা শেয়ার করবে, এক বন্ধু না হলে ডিসলাইক দিও, চা দিও, অবশ্যই তোমাদের ইচ্ছা মতো। এখন তো ভাই সবাই ভালো, সুস্থ, টেক কেয়ার, নমস্কার।